Elhamdülillahi vahdehu ve salatu ve selamu ala man la nebiyye ba'da ve ala alihi ve ashabihi ed-duat ilallah amma ba'd. Fakat kala Resulullahi sallallahu aleyhi ve sellem ve huve şehrul muvasat. Priyo deşevasi এটা মাহে রমজানুল মুবারক সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া শাহরুল মুওয়াসাত মাহে রমজানুল মুবারক হলো সাহায্য সহ অনুমতির মাস, হামদর্দির মাস। একে অপরকে সাহায্য করার মাস, গরিব মিসকিনের হামদর্দির মাস। গরিব মিসকিন দিন মজুরের সাহায্য সহ অনুমতি আমাদের করতে হবে, এটা নবীর আদর্শ। কিন্তু বর্তমান আমাদের দেশের অবস্থা একটু ব্যতিক্রম দেখা যাইতেছে। আমি এখানে তাফসিল বলতে পারবো না, খুব সংক্ষেপে দুই একটি কথা বলতেছি। গত 26 মার্চ জুমাবার কিছু দুর্ঘটনা হয়ে গেছে, অথচ 26 মার্চ হেফাজত ইসলামের কোন কর্মসূচি ছিল না, আমাদের কোন কমান ছিল না। আমি নিজেই হাটহাজারি মাদ্রাসায় ছিলাম না, দূরে সফরে ছিলাম। এর আগে বাইতুল মুকাররমেও কিছু মুসল্লি আর খেডাবের মাঝখানে কিছু অঘটন হয়ে গেছে। খেডাররা মুসল্লিদেরকে মারধর করেছে মসজিদের ভিতরে, বাইতুল মুকাররম। এর পরে হাটহাজারির ঘটনা হয়েছে, যার জন্য আমরা বেশি দুঃখিত। আবার ভ্রমণবাড়িয়ায়ও কিছু ঘটনা হয়ে গেছে। মোট কথা হলো, এইসব কোনো ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো কর্মসূচি ছিল না, কোনো কমান ছিল না, বরং ভারত প্রধান মোদি আসার উপলক্ষে এও আমাদের হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না। এমনি কিছু কিছু বক্তারা বক্তৃতায় কিছু বললেও, কিন্তু মোদি আসার ব্যাপারে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। এই হলো হেফাজতের অবস্থান। হেফাজত শান্তি শৃঙ্খলা চায়, অশান্তি চায় না, বিশৃঙ্খলা চায় না। হেফাজত সংঘাতে যেতে চায় না,
হেফাজত একটা শান্তিপূর্ণ অরাজনৈতিক দেশের বড় দল। সমস্ত মুসল্লিয়ানে কেরাম হেফাজতের সদস্য, সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র শিক্ষক হেফাজতের সদস্য, আমরা সবাইকে নিয়ে হেফাজত করতেছি। হেফাজত ইসলামের উদ্দেশ্য হল আকিদা দিন ইমান ইসলাম রক্ষা করা, মুসলমানদের আকিদা রক্ষা করা, দিন রক্ষা করা, হেফাজত ইসলামের উদ্দেশ্য। কাউকে ক্ষমতায় বসানো, কাউকে ক্ষমতা থেকে নামানো হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়, পরিষ্কার ভাষায় বলে আসতেছি। কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করা হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয়, পরিষ্কার ভাষায় বলতেছি, বলে আসতেছি। হেফাজত ইসলামের উদ্দেশ্য হল আল্লাহর জমিনে মুহাম্মদুর রসুলুল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করা। কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য নয়। কিছু কুচক্রি মহল নানা প্রকারে এই সমস্ত গুজব রটাইতেছে, মাননীয় সরকারের প্রতি আমার অনুরোধ, আপনারা এই গুজবে খান দেবেন না যে হেফাজতে হেফাজতের উদ্দেশ্য হল অমুক অমুক দলকে ক্ষমতায় বসানো। নাউজুবিল্লাহ, এটা ডাহা মিথ্যা কথা, নির্জনা মিথ্যা। স্যার, জনগণ এবং মাননীয় সরকারকে আমি বলবো, আপনারা এই সমস্ত গুজবে খান দেবেন না। হেফাজত ইসলামের প্রতিষ্ঠা লাভ করেছে হেফাজত ইসলাম 2010-এ, এখন 2021, তাহলে 11 বছরে কেউ প্রমাণ দিতে পারবে না অমুক পার্টির সাথে হেফাজতের সম্পর্ক ছিল, অমুক পার্টির সাথে হেফাজতের সম্পর্ক ছিল, কেউ ইনশাআল্লাহ প্রমাণ দিতে পারবে না। আমি এতক্ষণ পর্যন্ত হেফাজত ইসলামের অবস্থানটা পরিষ্কার করলাম, ক্লিয়ার করলাম। এসব কিছুর পরেও প্রশাসন বেধরক মাহে রমজানে আমাদের হেফাজত ইসলামের নেতা কর্মীদেরকে, হক্কানি ওলামায়ে কেরামকে, বুজুর্গানে দ্বীনকে, দেশের জনগণকে, ছাত্র জনতা, তৌহিদি জনতাকে হয়রানি করতেছে, গ্রেফতার করতেছে বেধরক ভাবে। সারা রাত বাহারে বাহারে ঘুরে ঘরে আসতে পারো না, গ্রেফতারি হয়রানির ডরে ভয়ে মানুষ এলাকাবাসীরা সারা রাত বাহিরে বাহিরে ঘুরে, সাহারির সময় যখন খেতে আসে দরিয়া নিয়ে যায়, ইফতার করতে আসতেছে দরিয়া নিয়ে যাইতেছে। মদিনীনগর মহাদ্দেস মাওলানা মুফতি বশিরুল্লাহকে তারাবি নামাজ পড়তেছে, সেখান থেকে দরিয়া নিয়ে গেছে। কেমন হয়রানি, কেমন জুলুম নির্যাতন, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এ হল এখনকার অবস্থা।
আমাদের হাটগাজ মাদ্রাসার আশেপাশে এলাকাবাসীরা কেউ ঘরে নাই, অথচ তারা এই সমস্ত আন্দোলনে ছিলই না, যেহেতু তারা আমার এলাকাবাসী আমি জানি, কিন্তু ঘর খালি, সমস্ত ঘর খালি, বাসা খালি। এভাবে যদি ধরপাকড়, বেধড়ক ধরপাকড়, নির্দোষ মানুষকে এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে, হক্কানি ওলামায়ে কেরামকে, জনগণকে, তৌহিদি জনতাকে এভাবে যদি ধরপাকড় করা হয়, আরো মাহে রমজানে, একটু এদিকে এদিকে লকডাউন, আর তো ইফতার করতে আসতে পারতেছে না, সেই ইফতার কিভাবে করবে, রোজা কিভাবে রাখবে, সাহারি কিভাবে খাবে? অবিলম্বে এই ধরপাকড়, এই গ্রেফতারি, এই মিথ্যে মামলা, এই হাইরানি বন্ধ করুন। মিথ্যে মামলা দিয়ে অনেককে হাইরানি করা হচ্ছে। এই ধরপাকড়, এই গ্রেফতারি, হাইরানি, মিথ্যে মামলা বন্ধ করুন। এবং আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম সহ নির্দোষ মানুষকে গ্রেফতার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দান করুন। বড় বড় আলেম মাওলানা আজিজুল হক ইসলাম আবাদি, মাওলানা জোনাইদার হাবিব, মাওলানা মুফতি সাহাওয়াত, মাওলানা মামুন মামুনুল হক, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ইলিয়াস হামিদি, মুফতি ইলিয়াস হামিদি সহ আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, ছাত্র জনতা, যাদেরকে গ্রেফতার করা হয়েছে। 2013 মামলায় এসে 8-9 বছর পর 2013 মামলায় গ্রেফতার করা হয়েছে অনেককে, 8-9 বছর পর। এতদিন কোথায় ছিলেন আপনারা? আর এই 2000 মামলা, 2013 মামলা, এগুলো যেগুলো সাজাইছে এগুলো ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। এই 2013 ডাহা মিথ্যা মামলা আয় যাদের গ্রেফতার করা হয়েছে ওদেরকেও মুক্তি দান করুন, এটাও আমাদের দাবি। নৈরাজ্য, অশান্তি, সন্ত্রাস, জঙ্গিবাদ আমরা চাই না। ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, শান্তির ধর্ম। প্রিয় দেশবাসী, প্রিয় জনগণ, হেফাজত ইসলামের নেতাকর্মী, ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, ছাত্র জনতা, আপনাদের উদ্দেশ্যে বেশি লম্বা কথা বলবো না, আপনারা সবর করুন, ধৈর্য ধারণ করুন, কোনো সংঘাতে যাবেন না, কোনো বাংশুর জলাউফরাও করবেন না। হেফাজত ইসলাম বাংশুর আর জলাউফরাওর, জলাউফরাওকে বিশ্বাস করে না, বরং হারাম মনে করে, এগুলোকে জায়েজে মনে করে না, বিশ্বাসে করে না। আপনারাও ধৈর্য ধারণ করুন, সবর করুন। এটা তো হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে এসে চলে আসতেছে ইতিহাস। হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন্নাস বালাআন
আল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইস্তাদ্দা দীনহু ইস্তাদ্দা বালাউহু ইলা আখিরিল হাদিস। যার দিন ঈমান শক্ত বেশি তার উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শক্ত হয়, বিপদে শক্ত আসে। নবীগণের দীন ইমান সবচেয়ে বেশি শক্ত ছিল, বিদায় নবীরা বেশি বিপদের শিকার হয়ে গেছে। অতঃপর সাহাবায়ে কেরাম তাদের দীন ইমান শক্ত ছিল, বিদায় তারও বেশি বিপদের শিকার হয়ে গেছে নবীদের পরে। এভাবে চলতে থাকবে সিলসিলা। আমাদের ভিতরেও যাদের দীন ইমান শক্ত, যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, হ্যাঁ, তাদের উপর বিপদ আসে, তারা পরীক্ষার সম্মুখীন হয়। হাদিস শরীফে আছে বুখারী শরীফের, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে, যাদের সাথে আল্লাহ তাআলা মঙ্গল কামনা করে, তারা বিপদের শিকার হয়। আমাদের হায়াত শুধু এই দুনিয়ার হায়াত নয়, আসল হায়াত আমাদের শুরু হবে মৃত্যুর পর থেকে। আখিরাতের হায়াত, কবরের হায়াত, রোজে হাশরের হায়াত, ফুলসালাতের ব্রিজের হায়াত, বৃহস্পতির হায়াত। নিরাশ হবেন না, হতাশ হবেন না, হিম্মত সাহস রাখুন। মুসিবত বালা মুসিবত বিপদের উপর সবর ধৈর্য ধারণ করুন। খবরদার কোনো বাংসুর করবেন না, কোনো জ্বালাফড়াও করবেন না, কোনো সংঘাতে যাবেন না। এটা আমার নসিহত জনগণের প্রতি, হেফাজতের নেতাকর্মীদের প্রতি। আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি। আমরা দারুল মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মসজিদে প্রতিদিন দোয়া ইউনুস খতম হয়, 1,25,000 বার দোয়া ইউনুস পড়ি আমরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1,25,000 বার পড়িয়া সমস্ত এতেকাবকারীরা মুসল্লিদেরকে নিয়ে আমরা দোয়া করি এবং কুনুত নাজারা পড়ি। বাংলাদেশের সমস্ত মসজিদে কুনুত নাজারার ব্যবস্থা করুন ফজর নামাজে। এবং আপনারা যদি পারেন এই দোয়া ইউনুসের খতমের ব্যবস্থা করুন, সকাল থেকে আসর পর্যন্ত 1,25,000 বার পড়বেন, আসর পরে একজন বুজুর্গ আলেমের মাধ্যমে দোয়া করাবেন, আপনারাও দোয়া করবেন। এই দুটো জিনিস আমি বলতেছি সকলের উদ্দেশ্যে, মাননীয় সরকারের উদ্দেশ্য, জনগণের উদ্দেশ্য। কোন বিশেষভাবে কোন উদ্দিন আজারার ব্যবস্থা করুন। কোন উদ্দিন আজারা জানে ইমাম সাহেব আল্লাহ, আমরা অনেক আগের থেকে হাটহাজারী মাদ্রাসায় কোন উদ্দিন আজারা শুরু করেছি, আপনারাও শুরু করেন। সহজ একটি আমল, যেখানে সকলের জন্য দোয়া আছে, দেশের জন্য দোয়া আছে, কোন উদ্দিন আজারার দোয়া আমরা পড়ি। আল্লাহুম্মা হাফাজ বেলাদানা ওয়া বেলাদ সাইরিল মুসলিমিন। ও আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করুন বিভিন্ন বালা মুসিবত থেকে, বিভিন্ন ফেতনা থেকে, বিভিন্ন বিপদ থেকে, করুণা থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে, বিপদ থেকে আমাদের দেশকে হেফাজত করুন। এ হলো এই জুমলার, এই আরবি বাক্য আর জুমলার অর্থ। আলে মোলবারা শান্তিপ্রিয়, শান্তি চায়, বাংলাদেশকে মহব্বত করে, আপনাদেরকে মহব্বত করে, বাংলাদেশকে ভালোবাসি। বলতে গেলে অনেক কথা, রোজা রমজানের দিন, আমি এখানে কথা শেষ করতেছি। সকলের শুকরিয়া, আপনাদের শ্রোতাবৃন্দ সহ সবাই, সকলের আমি আন্তরিকভাবে
অভিনন্দন জানাইতেছি, শুকরিয়া জানাইতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সরকার, প্রশাসন, জনগণ, হেফাজতের নেতৃবৃন্দ সবাইকে আল্লাহ তাআলা সুখে শান্তিতে রাখুক, মাহে রমজানের বরকতে করুণা থেকে হেফাজত করুক আমাদের বাংলাদেশকে, বাংলাদেশের সমস্ত মানুষকে করুণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।